ফেসবুক থেকে মেটা এবং এই মেটাটি আসলে কি, এই মেটা দিয়ে ফেসবুক আসলে কি করতে যাচ্ছে, ফেসবুকের আসলে উদ্দেশ্যটা কি, মানুষকে আসলে একটি রূপকথার জগতে একটা হাতের মুঠাই এনে দেবার চেষ্টা করছে ফেসবুক, এই ফেসবুক থেকে যে মেটাটি চলে এসেছে সেটি হচ্ছে এটি উদ্দেশ্য। ধরুন আপনি অনলাইনে কোনো প্রোডাক্ট কিনবেন, সেটি হতে পারে কসমেটিক্স কিংবা জামা শাড়ি যে কোনো কিছু হতে পারে, এবং এমনও হতে পারে যে আপনি যে অনলাইনে প্রোডাক্টটি কিনতে যাচ্ছেন সেই প্রোডাক্টটি যদি ধরুন পোশাক হয়ে থাকে, তাহলে এমন যদি হয় আপনি যে কোনো একটি অনলাইন শপ থেকে আপনি পোশাকটি অর্ডার করছেন, সেই ক্ষেত্রে আপনি অনলাইনে যে একটি সংস্করণ রয়েছে সেই সংস্করণটা আপনি যে কোনো জায়গায় বসে সেই পোশাকটি পরে ফেলতে পারবেন, এবং পরে দেখে আপনি বুঝতে পারবেন এই ড্রেসটি আপনাকে ঠিক কতটুকু মানাচ্ছে কিংবা এই ড্রেসটি ঠিক আপনার গায়ে ঠিক মতো ফিটিং হচ্ছে কিনা, এবং আপনি ড্রেসটি অর্ডার দিবেন কিনা এটি দেখবার জন্য আপনি সুযোগ পাবেন। এমনটি যদি হয় তাহলে আসলে কেমন হবে, কিংবা ধরুন আপনার কোনো বন্ধু কক্সবাজারে বেড়াতে গেছেন, সেখানে গিয়েও যদি দেখেন যে সেখানে তারা ছবি তুলেছেন এবং তারা ফিল করছেন যে আপনি সেখানে উপস্থিত রয়েছেন, এরকম যদি কোনো একটা প্রযুক্তি আসে তাহলে কেমন হয়। বিষয়টা আপনাদের কাছে কল্পকাহিনী মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু সেটি না, এই কল্পকাহিনীটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ফেসবুক চেষ্টা করে যাচ্ছে, এবং সেটির জন্যই ফেসবুক তাদের কোম্পানির নাম পরিবর্তন করে মেটাভার্স দিয়েছে, এবং মেটা এবং এই ফেসবুক থেকে মেটা এবং এই মেটাটি আসলে কি, এই মেটা দিয়ে ফেসবুক আসলে কি করতে যাচ্ছে, ফেসবুকের আসলে উদ্দেশ্যটা কি, মানুষকে আসলে একটি রূপকথার জগতে একটা হাতের মুঠাই এনে দেবার চেষ্টা করছে ফেসবুক, এই ফেসবুক থেকে যে মেটাটি চলে এসেছে সেটি হচ্ছে এটি উদ্দেশ্য। আসলে এই মেটা মেটাভার্স কি, কেন ফেসবুক এটি নামটি পরিবর্তন করা হলো কোম্পানির নামটি, সব কিছু আমরা জানবো আমাদের যিনি সহকর্মী রয়েছে এবং একই সঙ্গে তিনি তথ্য প্রযুক্তি বিষয়ক সাংবাদিক এবং বিশ্লেষকও, তিনি লেখালেখি করেন, প্রচুর লেখালেখি করেন তথ্য প্রযুক্তি বিষয়ক, তার কাছ থেকে আমরা ডিটেলসটা শুনবো। অনেকের প্রশ্ন মনে, অনেক প্রশ্ন রয়েছে আমি জানি, তার আগে বলছি দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজিল্যান্ড লাইভ থেকে, আপনাদের সাথে আছে মৌসুমী সুলতানা, এবং অবশ্যই সবাই আমার এই লাইভটি শেয়ার করে দিবেন, অনেক বেশি শেয়ার করুন যাতে অনেক মানুষের মনে প্রশ্ন রয়েছে ফেসবুকের এই কোম্পানির নাম পরিবর্তন, কেন মেটা হলো, মেটা কি, মেটাভার্সটা আসলে কি, ফেসবুকের উদ্দেশ্য কি, সব কিছু মিলে আমরা আজকে শুনবো সহকর্মী অমৃত মলঙ্গির কাছে। আমি স্বাগত জানাচ্ছি অমৃত মলঙ্গিকে, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ হান্ট থেকে। আসলে এই ফেসবুক নিয়ে আসলে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে এবং লেখালেখি, অনেক মানুষের মনে কৌতূহল তৈরি হয়েছে, আসলে ফেসবুকটা অনেকেই ভাবছে ফেসবুক হয়তো পরিবর্তন হয়ে গেছে, নামটা কেন পরিবর্তন হচ্ছে, আসলে কি ফেসবুকটি কি ফেসবুক থেকে মেটা, এটি আসলে কেন হলো। প্রথমত এখানে নানা ধরনের ব্যাপার আছে, অনেকগুলো বিষয় রয়েছে, আমি একটা একটা করে প্রথমে একটু ব্যাখ্যা করতে চাই। এটি হচ্ছে মূলত ফেসবুকের একটা একটা মানে রিব্র্যান্ডিং, প্রথমত হচ্ছে একটা রিব্র্যান্ডিং, সেটা হচ্ছে কি ফেসবুকের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে নানা ধরনের অভিযোগ রয়েছে, সেগুলো তথ্য বিক্রি করা, ব্যবহারকারীদের পার্সোনাল তথ্যগুলো ব্যবহার করা, তারপরে হচ্ছে রাজনৈতিক কর্মীদের হয়ে কাজ করা, এই ধরনের নানা অভিযোগ রয়েছে। তো ফেসবুক কী করছে, তাদের বিরুদ্ধে অনেক মামলা টামলা রয়েছে নানা দেশে নানা জায়গায়, যুক্তরাষ্ট্র তারা খুব মানে সমালোচিত সব বিষয়ে। তো ফেসবুক কী করেছে, তাদের এই দুর্নামগুলো মূলত তারা ঘোচাতে চায়, তারা ঘোচাতে চেয়ে তারা মূলত এখানে রিব্র্যান্ডিং করছে, মানে আবার একটা নতুন একটা রূপে তারা তাদের কোম্পানিটিকে তারা মূলত আনতে চাচ্ছে, এবং এর জন্য তারা নামটা রেখেছে মানে মেটা তারা করেছে। এখন এখানে কিন্তু একটা জিনিস স্পষ্ট, ফেসবুক আমরা যে অ্যাপটা ব্যবহার করি যেখানে আমাদের ফ্রেন্ড থাকে, লাইক পাই, কমেন্ট পাই, সেটা কিন্তু নাম পরিবর্তন হচ্ছে না, তাদের মূলত কোম্পানির নামটা পরিবর্তন হচ্ছে। শুধু ফেসবুক কোম্পানির আন্ডারে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, প্রচুর প্রোডাক্ট, তার ভিতরে অ্যাপগুলোর কথা একটু বলি, ফেসবুক অ্যাপ যেটা আমরা ব্যবহার করি ফোনে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, তো এই যে এটা আগে ফেসবুক ফেসবুক ইনকর্পোরেশন এর আন্ডারে ছিল, এখন এটি হচ্ছে কি এখন এটি মেটার আন্ডারে চলে গেছে। তো এটি একটি মানে রিব্র্যান্ডিং হতে পারে। এরপরে আপনি যেটি বলছিলেন যে মূলত ইন্টারনেটের একটা মানে বিপ্লব, একটা যোগাযোগ ব্যবস্থা, এই যে মেটা নিয়ে আসলে অনেকের আগ্রহ রয়েছে, এবং আমি জানি দর্শক যারা আমাকে দেখছেন তারা নিশ্চয়ই আপনার প্রশ্ন করতে থাকুন, আপনাদের এই ফেসবুক এবং মেটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমার সহকর্মী অমৃত মলঙ্গি দিবেন, তার আগে সবাই একটু শেয়ার করে দেন, এবং যাদের মনে প্রশ্ন আছে আপনারা কমেন্ট করে আমাকে প্রশ্ন করুন, আপনাদের সবার প্রশ্ন যেগুলো কিউরিয়াসিটি রয়েছে জানার সেগুলো নিশ্চয়ই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আরেকটা প্রশ্ন রয়েছে মেটাভার্স, আসলে এই মেটাভার্সটা আসলে কি, এটি হচ্ছে ওই যে একটি বললাম যে আরেকটা বিষয় হচ্ছে যোগাযোগ ব্যবস্থার একটা বৈপ্লবিক একটা পরিবর্তন আনতে চায়। মানে ইন্টারনেট এখন বলতে আমরা যেটা বুঝি, ইন্টারনেট বলতে আমরা কী বুঝি, অ্যাপ বুঝি, ফোন বুঝি, ফোনে কানেক্টিভিটি বুঝি, নানা ধরনের প্রোডাক্টস রয়েছে। এখন এই মেটাভার্স দিয়ে এই মেটাভার্স তত্ত্বটাকে হাজির করে ইন্টারনেটটাকে প্রো লেভেলে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। মূলতটা হচ্ছে আমরা রূপকথায় যে ধরনের পৃথিবীর কথা শুনি, আপনি ভেসে বেড়াচ্ছেন, আপনি এখান থেকে সেখানে দ্রুত গতিতে চলে যাচ্ছেন, এই জিনিসটাকে মূলত ফেসবুক হাতের মুঠোয় নিয়ে আসার
যে সম্ভাবনা, মানে আমি যেটা বলছি যে স্বপ্নের সাগরে মানুষকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে, সেটি কেমন হতে পারে? এই যে আপনি বলছিলেন যে আপনি হয়তো কোনো দোকানে যাচ্ছেন না, এখন কি করছেন আপনি ভার্চুয়ালে অনলাইনে কেনাকাটা করছেন, একটা জামা কিনতে পারছেন, এটি কিন্তু মেটাভার্সের একটা অংশ। এখন পরবর্তী ধাপটা হচ্ছে ফেসবুক আনতে যাচ্ছে বা আনার চেষ্টা করছে, শুধু ফেসবুক নয়, গুগল, মাইক্রোসফট, প্রচুর কোম্পানিগুলো চেষ্টা করছে। এখন কি হচ্ছে, এখন আপনি ওই জামাটা বা ওই শার্টটা আমি কীভাবে ভার্চুয়ালি পরার চেষ্টা করব, সেটি হচ্ছে যে এটি একটি অ্যাভাটার হতে পারে, মানে ভিআর হেডসেট, এআর, আমরা যে হেডসেটগুলো বলছি, মানে চোখে দিয়ে আমরা যে ভার্চুয়াল রিয়েলিটি যেটাকে বলি, বা সেটি হতে পারে কি আমার একটা অ্যাভাটার থাকবে। অ্যাভাটারকে ফেসবুকে দেখছেন যে মানে আমারই মতো দেখতে একটা কার্টুন চরিত্রের মতো একটা তৈরি করা হচ্ছে, আমারই মতো দেখতে আমি অমৃত, আমার মতো একটা অ্যাভাটার থাকবে, আমার একটা আলাদা একটা অ্যাকাউন্ট। হ্যাঁ, এখন ওই অ্যাভাটারটা আমারই মতো দেখতে, আমারই মতো সব আপনি আপনার ছবি দিয়ে সেটি তৈরি করতে পারবেন। এখন আপনি ওই অ্যাভাটারটা যে পোশাকটা কিনবেন সেটি ফেসবুক এমনভাবে তাদের ওই মানে হাবটা তৈরি করে রাখবে, ওখান থেকে প্রোডাক্টটা নিয়ে আপনি অ্যাভাটারে পরাতে পারবেন। অথবা মানে এটি কিন্তু আসলে মানে আমরা ধারণা, কারণ এখন কিন্তু এই মেটাভার্স আসলে কী কী হতে পারে, সংজ্ঞাটা কী, এর ইউনিভার্সাল কোনো সংজ্ঞা কিন্তু এখনও পর্যন্ত নেই। নানা জায়গা থেকে নানা ধরনের বক্তব্য আসছে, আজকে আমি রয়টার্স পড়েছি, বিবিসি পড়েছি, নিউ ইয়র্ক টাইমস পড়েছি, ফোর্বস পড়েছি, বিভিন্ন, তারপরে একটু আগে দ্য ভার্স পড়ছিলাম, বিখ্যাত একটা প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট, তো সেখানে যেটি আমি এসব মানে জানলাম যে এইগুলো হতে পারে। তো আরওটি কী হতে পারে, ভিআর হেডসেট যে আমি চোখে পড়ব। এখন আপনি কী করেন, আপনি কম্পিউটারে বসেন, কম্পিউটারে বসে অনেকগুলো ওয়েবসাইট খোলেন, হয়তো আমার নিউজ অন খুলছেন, বিবিসি খুলছেন, এখন আপনি যেখানে যে কোনো জায়গায় বসে ভিআর হেডসেটটা পরে আপনার কম্পিউটারে বসার দরকার হবে না, আপনি যে কোনো জায়গায় বসে ওই কাজটা করতে পারবেন। যে আমি অফিসে নেই, হ্যাঁ আমি বাসায় কিংবা আমি অন্য কোথাও রয়েছি, ঢাকার বাইরে রয়েছি, সেক্ষেত্রে আমার একটি অ্যাভাটার থাকবে, যে নির্দেশনাগুলো আমি দিচ্ছি সেটি অফিসের যারা আমার সহকর্মী তারা সেখান থেকে কি দেখতে পাচ্ছে, এরকম বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, হ্যাঁ এইটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আমি বিবিসি বাংলাতে একটা নিউজ পড়ছিলাম, সেখানে বিষয়টা বলা হয়েছে যে কি আপনি এক জায়গায় নেই, মনে করুন এখানে যিনি আমাদেরকে শুনছেন তিনি হয়তো তার বাড়ি বসে শুনছেন, তার ঘরে বসে শুনছেন, অথবা কোনো চায়ের দোকানে আড্ডা দিতে দিতে গ্রামে গঞ্জে শহর যেখানে হতে পারে আমাদেরকে দেখছেন, এখন তিনি এখানে নেই। এই যে আমরা একটা পেছনে মাঠ, গাছপালা আমাদের অফিসের পাশে, বা আমরা একটা এখানে বসে লাইভটা করছি, তিনি নেই। এখন তিনি ফিল করবেন যে তিনি এখানে আছেন, এটি কিভাবে, সেটি কি এখন ফেসবুক কী করবে বা কীভাবে এই জিনিসটা করবে, রূপান্তর করবে, তারা কতটুকু সাকসেস হবে, কতটুকু তারা সফল হবে, সেটি কিন্তু এখন আমরা নিশ্চিত নয়। তবে যেটি হতে পারে, এই নতুন একটা হাব তৈরি করার চেষ্টা করছে ফেসবুক, সেই হাবে কী হবে, আমরা যখন লাইভে যাব যিনি আমাদেরকে দেখছেন তার একটা অ্যাভাটার থাকবে, তার আলাদা একটা অ্যাকাউন্ট থাকতে পারে, তিনি এমনভাবে একটা অপশান থাকবে যে এই লাইভের ভেতরে তিনি অংশ নিচ্ছেন, তিনিও আছে, সেই অনুভবটা তিনি করতে পারবেন, বিষয়টা এমন। এবার আপনি মনে করেন যে আজকে অফিসে আপনি আসেননি, এখন আপনি আমাকে দিক নির্দেশনা যে অমৃত এটা করেন, অমৃত এটা করেন, অমৃত এটা করেন, এখন আপনার একটা অ্যাভাটার থাকলো, সেটি বড় স্ক্রিনে হতে পারে, আমরা দেখছি যে আপনি সেটা ওই অ্যাভাটার আমাকে নির্দেশনা দিচ্ছেন, এই আপনি এটা করেন, আপনি এটা, আমরা এটা করি, আমরা এটা করবো, আমি নির্দেশনা দিচ্ছি, আমি এটা করি, এটি হতে পারে। তো এই ধরনের ব্যবস্থাগুলোকে মূলত ফেসবুক কীভাবে একটি বাস্তবে রূপ দেয়, মানে হাতের মুঠোয় এনে দেয়, সেটি কিন্তু আমরা দেখবার জন্য মুখিয়ে রয়েছি। তবে আমাদের মতো যারা দক্ষিণ এশিয়ায় যারা বাস করি, একটু পিছিয়ে পড়া যারা, মানে আমরা যারা নতুন উন্নতি করার চেষ্টায় রয়েছি, তাদের জন্য কাজটা কঠিন হবে। ইন্টারনেটের গতিটা যদি আমরা ওইভাবে না পাই, এখন 5G কিন্তু আসছে বিধায় কিন্তু ফেসবুক এই সমস্ত নিয়ে তাদের কাজকর্ম শুরু করে দিয়েছে, সুতরাং ইন্টারনেটের গতি যদি স্মুথ না থাকে, ভালো না থাকে, এর ফলাফল কিন্তু আমরা পাবো না। কিন্তু একদমই তাই, কারণ আমরা যেটি আপনি বলছেন তার মানে আমরা একটা 3D দুনিয়ায় আমরা একটা বসবাস করার মতো একটা চেষ্টা চলছে, যেটি মানে 3D দুনিয়া যদি হয় সেক্ষেত্রে তো ইন্টারনেট অবশ্যই আমাদের স্মুথ হতে হবে, এটি একটা বিষয় থাকলো। আচ্ছা হ্যাঁ, এখন আরও বিষয় হচ্ছে যে এটি হওয়ার পর মূলত আপনি যেটি বলছেন 3D কম্পিউটারের ব্যবহার বেড়ে যাবে, ভিআর হেডসেটের ব্যবহার বেড়ে যাবে, এবং একই সঙ্গে এই মেটাভার্স দিয়ে মানুষজনের বেশি ইনকাম করতে পারে, যারা কন্টেন্ট তৈরি করেন, যারা লাইভ করেন, কিংবা যারা ই কমার্স ব্যবসার সঙ্গে জড়িত আছেন, তারা যেন মেটাভার্সটাকে আরও ভালো করে ব্যবহার করতে পারেন, এটার মাধ্যমে একটা নতুন পর্যায়ে তাদের ব্যবসাটাকে নিয়ে যেতে পারেন, সেটি কিন্তু এর মাধ্যমে হবে। ইতিমধ্যে ফেসবুক ইউরোপে 10,000 কর্মীকে তারা নিয়োগ দিয়েছে এই মেটাভার্সটা মূলত ডেভেলপ করবার জন্য। এটি কিন্তু শুধু ইউরোপে নয়, সারা পৃথিবীতে, সারা বিশ্বে কিন্তু মেটাভার্সটা রাজত্ব করতে পারে, এবং ফেসবুক কিন্তু সেই চেষ্টাটা করছে। এখন এখানে ব্যাপার হচ্ছে, ফেসবুক কি শুরুতে এটা করলো, মানে ফেসবুক কিন্তু না, ফেসবুক কিন্তু দীর্ঘদিন ধরে, কয়েক বছর ধরে তারা তাদের ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে তারা কাজ করছে, এবং তারা নানা ধরনের প্রজেক্ট তারা সেখানে এনেছে, আপনার ব্রেনে যারা কথা বলতে পারেন না তাদের সংকেত পৌঁছানোর জন্য, আপনার মনের খবরটা একজন মানুষ যন্ত্রের মাধ্যমে কীভাবে জানবেন সেই বিষয়ে তারা বিনিয়োগ করেছে, তারা তাদের ভার্চুয়াল রিয়েলিটিতে অনেক বিনিয়োগ করেছে। তো
এইসব বিনিয়োগের ক্ষেত্রের একটা ধাপ হচ্ছে মেটাভার্স। এই মেটাভার্স শব্দটা মূলত এসেছে 1992 সালে একটা উপন্যাসে এটি প্রথম ব্যবহার করা হয়েছিল। এই মেটাভার্স আমরা রূপকথায় পড়ে মানে আমরা বৈজ্ঞানিক যে উপন্যাসগুলো রয়েছে সেখানে আমরা পড়েছি, সেসব জায়গার ব্যবহারগুলো রয়েছে, আপনি এখান থেকে সেখানে চলে যাচ্ছেন, এই বিষয়টা হচ্ছে এটা আপাতত মানে এতটুকু। আপনার অন্য কিছু যদি জানার থাকে বা দর্শক যদি জানার, আমার হচ্ছে সাধারণ দর্শকের মতো কিছু প্রশ্ন আছে হয়তো। আমি অনেকগুলো মেটাভার্স মেটাগুলো তো অনেক কঠিন কঠিন বিষয়গুলো আমরা জানলাম দর্শক, নিশ্চয়ই দর্শকদের অনেক প্রশ্ন রয়েছে। যেরকম অনেক সাধারণ দর্শক নিশ্চয়ই আমি জানি প্রশ্ন করছে যে আসলে ফেসবুকে যে নামটি পরিবর্তন হলো কিংবা ফেসবুকের অ্যাপের পরিবর্তন হয়নি, নাম কোম্পানির নামটি পরিবর্তন, এটি কিন্তু অনেকেই বিষয়টা ক্লিয়ার না এবং তারা হয়তো ভাবছেন যে ফেসবুকের নাম পরিবর্তন হয়ে গেছে এবং এই যে কোম্পানির নামটি যে পরিবর্তন হয়েছে এই ক্ষেত্রে কি কোনো ব্যবহারকারীদের প্রতি কি কোনো প্রভাব ফেলবে আপনার কি মনে হয়? ব্যবহারকারীদের প্রতি কোনো প্রভাব ফেলবে না, মূলত ফেসবুক একটা হাইপ তুলেছে। দেখুন এই মেটাভার্সটা নিয়ে এক্সভার্স আছে, আরও নানা ধরনের ভার্স আছে। ফেসবুক মেটাভার্সটা পিক করেছে, ফেসবুক কী করলো, তারা বাজারে সবার আগে একটা হাইপ তুলে দিল। এখন এই ধরনের হাইপ প্রচুর আসে মানে ইন্টারনেট দিনে প্রচুর আসে, কিন্তু এবারের হাইপটা নিয়ে অনেক মানে গ্রহণযোগ্যতা আছে, অনেক আলোচনা আছে, সম্ভাবনা আছে। এখন ফেসবুক সাধারণ ব্যবহারকারীরা মূলত কোনো ধরনের প্রভাব হয়তো পড়বে না, আপাতত সেটি হতে পারে ফেসবুক। এখন যেটি কথা হচ্ছে যে তাহলে এই হাইপটা তুলে কি হলো, এখন যেহেতু মার্ক জাকারবার্গ হাইপটা তুলেছেন তার মানে তারা ভেতর ভেতর অনেক জিনিস তারা ইতিমধ্যে প্রস্তুত করে ফেলেছেন এবং একদম দ্বার প্রান্তে তারা আছেন। হয়তো কয়েক মাসের ভেতরে আমরা হয়তো 2022 সালের শুরুতে আমরা দেখতে পারি যে ফেসবুক মেটাভার্সে কোনো প্রোডাক্ট হয়তো আমাদের সামনে নিয়ে এসেছে, এটি হতে পারে। মানে এটি তো একটা বিশাল একটা দুনিয়া আমরা প্রবেশ করতে যাচ্ছি তাই না? কিন্তু ফেসবুক যেদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে একটা স্বপ্ন তো দেখাচ্ছে আমাদেরকে, কিন্তু যারা ব্যবহারকারী রয়েছে তাদের কিন্তু কিছু ছোটো ছোটো প্রশ্ন রয়েছে। যেরকম আমাকে সেদিন অনেকেই প্রশ্ন করছেন যে আমার যে অ্যাকাউন্টটি রয়েছে ফেসবুকের সেই অ্যাকাউন্টগুলো কি আমারই থাকবে কিনা, এ ধরনের প্রশ্ন কিন্তু এসেছে। যদিও দর্শকদের এটি আগ্রহের বিষয় আমি জানি না এটা। আচ্ছা আমি যেটা আমরা বেশ কিছু কমেন্ট পাচ্ছি এবং একটা কমেন্ট আমি একটু বলি। একজন আমাদের মন্তব্য করেছে আপনি কোনো প্রযুক্তি বিশ্লেষকের কমেন্ট নেবেন কেন, আপনার সহকর্মী মানে আমার কেন বক্তব্য দিচ্ছে? দেখুন আমি কোনো প্রযুক্তিবিদ নই প্রথমত, কিন্তু আমি প্রযুক্তি নিয়ে অনেক লেখালেখি করেছি, আমি তো পড়লাম, এটি কিন্তু আমার কোনো কথা নয়। আমি ফোর্বস পড়েছি, বিবিসি পড়েছি, তারপরে হচ্ছে যে একটু আগে আমি দ্য ভার্স পড়ছিলাম, তো সেখানে নানা ধরনের প্রযুক্তি বিশ্লেষকের নানা ধরনের কলাম অনেক বড় বড়, যেগুলো আপনারা হয়তো বাংলায় হয়তো পাবেন না, ওইভাবে ডিটেলস লেখেন। আমার মনে হয় যিনি শুনছেন এবং তিনি একদম ক্লিয়ার হয়ে গেছেন যে মেটাভার্সটা কী হতে পারে, এবং যদিও উনি বলছেন যে প্রযুক্তিবিদের, হ্যাঁ প্রযুক্তিবিদ না হলেও আমার মনে হয় আপনার যতটুকু জানা দরকার সেটি মনে হয় আমরা অথেন্টিক মানে একদম সঠিকভাবে বা ঠিকভাবে এখন পর্যন্ত যে তথ্যগুলো সারা পৃথিবীর মানুষ জানছে আপনাদের একটু বেশি হলেও আমরা জানাতে পেরেছি। আচ্ছা অন্য কি প্রশ্ন পাই সেটা আমরা একটু দেখে আসতে চাই, আপনি যদি অন্য তথ্যগুলো। যেটি হচ্ছে যে মানুষ হচ্ছে অনেক কিছু হয়তো পড়ে আসলে একটু পড়ে বোঝাটা একটু অনেক সময় কঠিন হয়ে যায়, কারণ এই ক্ষেত্রে হয় কি যে আমরা একটা ঘটনা কিংবা একটা কিছু ঘটছে আমরা হয়তো পড়ছি এটার বিষয়ে অনেক স্টাডি করছি, মাথায় ঢুকানোর চেষ্টা করছি কী হচ্ছে, সেক্ষেত্রে আমরা যদি যেরকম আমি অমৃত মল্লিকের কথা বলছি, উনি তথ্য প্রযুক্তি বিষয়ে কিন্তু দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, লেখালেখি করছেন, দেশে না দেশেও না শুধু দেশের বাইরেও তিনি লেখালেখি করেন এবং এই বিষয়টি তিনি এত বেশি আমি বলবো এক্সপার্ট এবং এত বেশি তিনি পড়ালেখা করেন, খুব সহজেই দর্শকদেরকে অল্প কথায় ছোট্ট করে তিনি সংক্ষেপে বুঝিয়ে দিতে পারেন। এই জন্য আসলে অমৃত মল্লিককে সংযুক্ত করা এবং আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে নিশ্চয়ই আপনারা যে প্রশ্নগুলো করবেন আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ জানাচ্ছি অমৃত মল্লিককে আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি দর্শকদের কমেন্টগুলো একটু পড়তে চাই, আমি জানি অনেক দর্শক আমাদেরকে কমেন্ট করেছেন, নিশ্চয়ই এই মেটা এবং এই মেটাভার্স সম্পর্কে খুব পরিষ্কার একটি ধারণা আমরা আপনাদেরকে দিতে পেরেছি। অনেকের মনে অনেক প্রশ্ন, অনেক কিউরিয়াসিটি আমরা আজকে দিনভর দেখেছি, অনেকে আমাদেরকে ইনবক্সে মেসেজ করেছেন এই ফেসবুকটি আসলে কি বদলে যাচ্ছে কিনা। ফেসবুক বদলে যাচ্ছে না, ফেসবুক কিন্তু ফেসবুকের জায়গায় আছে, আমরা যে অ্যাপটি ব্যবহার করি ফেসবুক এটি কিন্তু একটি অ্যাপ এবং এই ফেসবুকে আমরা ফেসবুক ফেসবুকের জায়গায় থাকছে, ফেসবুকের নামটি ঠিকই থাকছে, বাট ফেসবুকের যে কোম্পানিটি ছিল সেই কোম্পানিটির নামটি বদলে ফেসবুকের বদলে সেটি মেটা করা হয়েছে এবং এই ফেসবুকের আন্ডার যে আরও ইনস্টাগ্রাম রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, এগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু ফেসবুকের সঙ্গেই থাকছে। এবং এই যে মেটাভার্সের কথা বলা হচ্ছে একটি রূপকথার জগতে মানুষকে হাতছানি দিচ্ছে বলা যায়, মানে ডাকছে আমাদেরকে। আমরা রূপকথার অনেক গল্প শুনেছি, অনেক বৈজ্ঞানিক কল্প কাহিনী গল্প আমরা পড়েছি এবং সেই সময় যখন আমরা পড়তাম তখন কিন্তু আমরা ফিল করতাম যে আমরা যদি এরকম হতো কিংবা যদি এরকম হতো যে ঠিক আমি ঠিক ওই জায়গাটিতে পৌঁছে যাচ্ছি, আমি নেই তবু আমি আছি, কিংবা আমি কথা বলছি না তবু আমার কথা অনেকে জানতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন, কিংবা আমি একটি যেরকম আমি পড়ছিলাম যে একটি গাড়ি প্রতিষ্ঠিত কোনো গাড়ি কোম্পানি তিনি একটি অনলাইনে একটি গাড়ি ছাড়লেন এবং সেই গাড়িটি আপনি বিশ্বের যে কোনো জায়গায় বসে সেই গাড়িটি আপনি চালিয়ে দেখতে পাচ্ছেন, কিনবেন কি না আপনি গাড়িটি নিজেই চালাচ্ছেন, আপনি হয়তো সেটি গাড়িটি রয়েছে আমেরিকা আপনি বাংলাদেশে বসে গাড়িটি চালাতে পাচ্ছেন। এই যে একটি ভার্চুয়াল দুনিয়া
আমরা তো যদিও ভার্চুয়াল দুনিয়া প্রবেশ করেছি, কিন্তু সেটি আরও আরও একটু স্বপ্নের জগতের মধ্যে, একটা একটা সাগর, স্বপ্নের একটি সাগরে ফেসবুক আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগটি নিয়েছে, সেই উদ্যোগটি আসলে কতটুকু সফল হবে সেটি একটু দেখবার বিষয়ে সময়ের জন্য অপেক্ষা করতে হবে। বাংলাদেশের মতো একটি দেশে যেখানে ইন্টারনেটের গতি অনেক কম অন্যান্য দেশের তুলনায়, সেই জায়গাটিতে আমাদেরকে একটু ভাবতে হবে যে আমরা যে একটু 3D দুনিয়ায় প্রবেশ করতে যাচ্ছি এবং আমরা সব কিছু মানুষের কাছাকাছি চলে আসবে সব কিছু, এবং একেবারে মানুষের যোগাযোগটা এবং মানুষের সঙ্গে যে অ্যাটাচমেন্ট, ইনভলভমেন্টটা, এটি কিন্তু কত কাছাকাছি নিয়ে আসবে মানুষকে, এবং ফেসবুক সেই চেষ্টাটি করছে। এটি কিন্তু একটি ভার্চুয়াল জগতের নতুন একটি অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি আমরা, যেটিকে বলা হচ্ছে মেটাভার্স। নিশ্চয়ই অমৃত মলঙ্গি সেটি আপনাদেরকে অনেক পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। অনেকে প্রশ্ন রয়েছে, মেটাভার্স প্রযুক্তি যা ডিজিটাল বিশ্বকে বানাবে বাস্তব জগতের মতো, যেটি আমরা এতক্ষণ ধরে বলছিলাম, সেটি একটু ছোট করে বলে দিই আপনাদেরকে। এবং একই সঙ্গে কেন এই ফেসবুক তাদের নামটি মেটা করলো এবং এটার উদ্দেশ্যটা কী, মেটাভার্সটাই আসলে কী, সেটি একটু আপনাদেরকে বলি। আমি কিন্তু এতক্ষণ বললাম যে একটি স্বপ্নের জগতে হাতছানি দেবার মতো একটি বিষয় আসছে, ফেসবুক সেটি চেষ্টা করছে, এবং মেটাভার্সটি আসলে কী সেটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি। বলা হচ্ছে মেটাভার্সই হবে ইন্টারনেটের ভবিষ্যৎ। এক কথা একদম ছোট্ট করে বলা হচ্ছে যে ইন্টারনেটের ভবিষ্যৎ হচ্ছে মেটাভার্স, এবং প্রযুক্তিবিদরা যেটি বলছেন, মেটাভার্সের কারণে ইন্টারনেটের ভার্চুয়াল জগৎকে মনে হবে বাস্তব জগতের মতো, যেখানে মানুষের যোগাযোগ হবে বহুমাত্রিক। নিশ্চয়ই যারা প্রশ্ন করছেন তাদের জন্য আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, এবং মেটাভার্স প্রযুক্তির মাধ্যমে আপনি কোনো কিছু শুধু দেখতেই পাবেন না, তাতে নিজেকে জড়িয়ে ফেলতেও সক্ষম হবেন। নিশ্চয়ই আপনারা পরিষ্কার হয়েছেন, এবং তথ্য প্রযুক্তিবিদ তারা যারা যেটি বলছেন যে এটাকে 3D ভার্চুয়াল ওয়ার্ল্ড বলতে পারেন। আমি যেটি বলছিলাম যে আমরা একটা 3D ভার্চুয়াল জগতে প্রবেশ করতে যাচ্ছি, এবং স্ক্রিনে এখনকার যে বেশিরভাগ স্পেস হচ্ছে আমরা যেটি এখন দেখতে পাই সেটি হচ্ছে 2D, মানে হচ্ছে এটি দ্বিমাত্রিক। এরপরে আমরা যেটা 3D যেটি পারবো সেটি হচ্ছে একেবারে বহুমাত্রিক একটি যোগাযোগ ব্যবস্থা, এবং মেটাভার্স জগতের আমাদের অভিজ্ঞতাটা হবে আসলে 3D মতো। অনেকে হয়তো পরিষ্কার হচ্ছেন যারা প্রশ্ন করছেন আমাকে, এবং টেলিফোনে ধরুন কারোর সঙ্গে কথা বললে মনে হবে আপনি সামনাসামনি বসে তার সঙ্গে কথা বলছেন, ভাবা যায় এরকম একটি জগতে আমরা প্রবেশ করতে যাচ্ছি, সেটি কিন্তু চেষ্টা করছে ফেসবুক। এবং সাধারণ মানুষের কাছে মেটাভার্স প্রযুক্তিকে আপাতত ভার্চুয়াল রিয়েলিটি বা VR কোনো সংস্করণ বলে মনে হতে পারে, কিন্তু আসলে তার চেয়েও অনেক বেশি, এটি কিন্তু ফেসবুক বলছে। এবং প্রযুক্তিবিদরা যেটি আরও বলছেন যে তাদের মতে যে ভার্চুয়াল রিয়েলিটির সঙ্গে মেটাভার্সের তুলনা আজকের দিনে যে স্মার্টফোনের সঙ্গে 80-এর দশকের মোবাইল ফোনের সঙ্গে তুলনা করার মতো। বিষয়টা কত একটু গভীর একটু চিন্তা করে দেখুন, মেটাভার্স হচ্ছে আজকের দিনে আমরা যে স্মার্টফোনগুলো ব্যবহার করছি সেটাই আমাদের কাছে অনেক স্মার্ট মনে হচ্ছে, এবং এই স্মার্টফোনটার সঙ্গে তুলনা যদি আমরা করি মেটাভার্সটা কী, তাহলে হবে 80-এর দশকের যে মোবাইল ফোনগুলো ছিল সেটির মতো আসলে হবে, এটি তুলনা করা হচ্ছে। এবং বর্তমানে VR বেশিরভাগ ক্ষেত্রে অনলাইন গেমিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে, কিন্তু মেটাভার্সের ব্যবহার হবে সকল বিষয়ে, অফিসের কাজ থেকে শুরু করে খেলা, কনসার্ট, সিনেমা, এমনকি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার বেলাতেও। খুবই চমৎকার একটি মানে ভাবনা যে বন্ধুদের সঙ্গে আপনি নেই কিন্তু আপনার মনে হবে আপনি বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছেন। একটু চিন্তা করলেই মনে হয় না কি একটু কল্প জগতে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এটি একটু আপনাদেরকে বুঝিয়ে বললাম নিশ্চয়ই। এখন একটু আমি বলতে চাই যে কেন নাম পাল্টে মেটা হলো, এটি একটু বলি আসলে এই কোম্পানির নামটি কেন মেটা করা হলো, যদিও ফেসবুকটি কিন্তু ফেসবুকই থাকছে, কোম্পানির নামটি কেন মেটা হলো এটি একটু বলি। এবং এটি একটু আগে যেটি অমৃত মলঙ্গি বলছিলেন আমার সহকর্মী, এটি ঘোষণা দিয়েছেন ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ, আপনারা সবাই জানেন, এবং সকল সেবা নিয়ে মানে ফেসবুকের যত সেবা রয়েছে, শুধু ফেসবুক নয় এখানে ইনস্টাগ্রাম রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, সব কিছুর সেবা নিয়ে একটি প্রতিষ্ঠানে একটি সমন্বিত একটি রূপ দেওয়া হয়েছে মেটা নামে, এবং এখন থেকে এটি মেটা নামে পরিচিত হবে। তবে মূল সামাজিক যোগাযোগ মাধ্যমটি রয়েছে সেটির নাম ফেসবুকই থাকছে, এবং এই নতুন এই নামটির প্রতিষ্ঠানটির নতুন উদ্যোগ মেটাভার্সের দিকেই আছে ইঙ্গিত করছে, যেটি আসলে আমরা তখন ধরে আলোচনা করলাম। এবং ভার্চুয়াল জগৎ এবং হার্ডওয়্যারের সমন্বয়ে নতুন ধারার এক কর্মক্ষেত্র তৈরির পেছনে পূর্ণ মনোযোগ দেওয়ার ইঙ্গিত প্রতিষ্ঠান প্রধান মার্ক জাকারবার্গ আগেই দিয়েছিলেন, এবং CEO জাকারবার্গ কোম্পানির বার্ষিক হার্ডওয়্যার ইভেন্ট কানেক্টে বৃহস্পতিবার এই ঘোষণাটি তিনি দেন। এবং এই বার্ষিক যে আয়োজনটি ছিল সেখানে প্রতিষ্ঠানটি সাধারণত পোর্টাল ভিডিও ডিভাইস এবং অকুলাস হেডসেটের মতো পণ্য সম্পর্কে কথা বলে, এবং এখন থেকে আমরা প্রথমে যেটি
প্রথমে যে মেটাভার্স হতে যাচ্ছে এবং প্রথমে ফেসবুক নয়, কানেক্ট ইভেন্টে নিজের মূল বক্তব্যে এটি বলেছেন জাকারবার্গ, নিজে এটি বলেছেন। এবং ফেসবুক বিশ্বের সবচেয়ে ব্যবহৃত পণ্যের মধ্যে একটি, এটি আপনারা সবাই জানেন। কিন্তু এই মুহূর্তে তিনি যেটি বলেছেন, আমাদের ব্র্যান্ডটি একটি পণ্যের সাথে এতটাই নিবিড়ভাবে জুড়ে আছে যে আমরা যা কিছু করছি তার সব কিছু এটি ধারণ করতে পারে না। এবং ফেসবুকের সামাজিক মাধ্যম কেন্দ্রিক ব্যবসার যে বিবিধ সামাজিক ক্ষতির পেছনে মূল ভূমিকা রাখছে, নতুন নামকরণ সাম্প্রতিক সেই উন্মোচন থেকে মনোযোগ সরানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন করা হয়েছে। এটি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এটি জানিয়েছে। যেটি বলা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ফেসবুক এরই মধ্যে এমন আইনি প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে যার সন্তোষজনক জবাব ফেসবুকের পক্ষে দেওয়া সম্ভবত কঠিন হবে। এবং সম্প্রতি জনসমক্ষে এসেছেন ফেসবুকের তথ্য ফাঁসকারী একাধিক সাবেক কর্মী, যেটি আমার সহকর্মী বলছিলেন অমৃত মলঙ্গি, এবং সাবেক কর্মী রয়েছেন ফাঁস করে দিয়েছেন প্রতিষ্ঠানটির বিপুল পরিমাণ অভ্যন্তরীণ নথিপত্র আর গবেষণার প্রতিবেদন। মূলত আসলে এই বিষয়গুলো নিয়ে ফেসবুক একটু চাপের মুখে রয়েছে, এবং এই কারণে আসলে ফেসবুক কীভাবে বিভিন্ন দেশের সামাজিক মেরুকরণের পেছনে পরোক্ষ ভূমিকা রাখছে, সাধারণ ব্যবহারকারীরা কীভাবে ভুয়া আর মিথ্যাচারের জালে আটকা পড়ছেন, এবং উগ্র রাজনৈতিক সমর্থকদের থামাতে প্রতিষ্ঠানটির ব্যর্থতা কীভাবে, আমি আগের কথা বলছি যেটি সাবেক কর্মীরা ফাঁস করা নথিপত্রে বলা হয়েছে। আসলে বিষয়টি মেটাভার্সে রূপান্তরে মনোনিবেশ করতে চাচ্ছে এখন ফেসবুক, এই কারণে আসলে মেটা নামটি এসেছে। আর যেটি বলছিলেন, 17 বছরের একটি কলেজ ড্রম রুম একটি সামাজিক নেটওয়ার্ক হিসেবে যাত্রা শুরু করেছিল ফেসবুক, একটু পেছনে কথা বললাম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার সঙ্গে যুক্ত ছিলেন এবং আমাদের এই লাইভটি উপভোগ করছিলেন। অনেকেই প্রশ্ন করেছেন, নিশ্চয়ই আমাদের বিশ্বাস আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পেরেছি। ফেসবুক ফেসবুকের জায়গায় থাকছে, ফেসবুক যে অ্যাপটি সেটি থাকছে, ফেসবুক কোম্পানির নামটি শুধু মেটা হয়ে যাচ্ছে, এবং এটি এসেছে মেটাভার্স থেকে, এবং মেটাভার্স হচ্ছে ইন্টারনেট দুনিয়ার একটি ভবিষ্যৎ বলা যেতে পারে, যেটি আমাদেরকে নিয়ে যাবে একটি রূপকথার জগতে। এবং সেরকম একটি জগৎ দেখবার জন্য আমরা অপেক্ষা করছি, যারা শুধু পুরো বিশ্ব নয় পুরো বাংলাদেশের মানুষও, যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একই সঙ্গে সবাই সতর্ক থাকবেন, নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা জানাচ্ছি, সবার জন্য শুভরাত্রি।